নামে। যিনি পরম করুণাময় এবং অত্যন্ত যে এখন যে ভাইরাসটা আইছে আমি জানি না পৃথিবীর বেশিরভাগ না যে এটারে কেমনে আসলে ফেস করন আমেরিকার মতো জায়গার মধ্যে মানুষ মরতা হেভিলি আজকে না গতকালকে প্রায় ফোনে দুই হাজারের মতো মানুষ মারা গেছে আমেরিকাতে একজন মরা মানে আমাদের দৈরানিতরণী এক হাজারের মরা রমান আমরা তো অসুখটা হইলে পরে ভেন্টিলেশন যেটা ই আমরা নাই আমরা সারা সোনার ঘাটে আমি ডাক্তারদের কাছ থেকে জানলাম যে পুরা সাড়ে তিন লাখ মানুষের লেগে একটা অক্সিজেনের মেশিন আছে অক্সিজেনের মেশিন তো পরে মানে যারা শ্বাসকষ্ট এটার লেগে একটা অক্সিজেনের মেশিন আছে আমি আপনারা আজকে প্রথম আমি এইখানে ভলান্টিয়ারদের উদ্দেশ্যে কথা হইতেছি আপনারা আমার সামনে যারা আছেন তারা তো সাহায্য প্রার্থী না আপনারা হলো ভলান্টিয়ার এখন বাংলাদেশের যে জিনিসটা দরকার গিয়া বেশিরভাগ নেতারা যারা সুবিধাবাদী নেতা এরা কিন্তু সবাই ডাকাত বাড়ি ঘরও লকডাউনও আপনি দেখুন পুলিশ কিন্তু বাইরে সাধারণ যারা এই ক্লাবের যারা লোকজন ফুলাফান এরা বাইরে কিন্তু দেখা যাইতেছে আমাদের অনেক নেতারা এখন আর আমাদের ঘরে নাই এই মানে লকডাউনে আছে আমি যেটা কইতাম চাই ইটোই এখন যারা ইয়াং আপনারা আমার সামনে আছেন আমি অত্যন্ত ধন্যবাদ জানাই যে এরকম একটা সময় আপনারা মাস্ক লাগাই যে মাঠে নামছেন কারণ আর ফন্ড বিশ দিন পরে কিন্তু ব্যাপক অভাব দেখা দিব আমি জানি না আপনারা আমার সাথে একমতই বাকি না যে আর পনেরো বিশ দিন পরে কারণ আমাদের সামান্য ইন্ডিয়া থেকে পেঁয়াজ বন্ধ হয়েছিল পেঁয়াজ বন্ধ হওয়ার কারণে পঞ্চাশ টাকার পেঁয়াজ হয়েছে কত আড়াইশো টাকা পর্যন্ত ইন্ডিয়ার অবস্থা খারাপ হইব আমরা দশ পনেরো দিন পরে মনে করেন আমি জানি না যে ভাইরাসে কত মারব আর আমরা অভাবে কত মারব আমি এই কারণে প্রস্তুতি নিয়ে আমি টাকার থেকে আইসি আমার যা আছিল তা নিয়ে আইসি এখন আপনার একটা কথা কইমু মানুষের গ্লাভস এই যে মাস্ক যা যা দেওয়া লাগে আমি আপনার সাথে আছি আমি যতক্ষণ পর্যন্ত আমার শেষ পর্যন্ত আমি থাকতাম চাই এখন কিন্তু এমন একটা বিপদের মুখে আইছি সাধারণ মানুষে কিন্তু আমরা আনতামই পারতেছি না দাঁড়ো আমরা এত দূরে গেছি কি এখন আমরা আগে আসলাম ওইলে শারীরিক ভাবে দাঁড়ো আর মনের দিক থেকে আসলাম দূরত্বে এখন আস্তে আস্তে বাইরে আছে আমরা মনের দিক থেকে দাঁড়ো আনতাছে কিন্তু শরীরগত ভাবে দূরে নিতেছে দুৱা ঘৰ যে ই ভাইৰাছৰ কাৰণে যাৰা মানুহে কমে কিনা মানুহে নেগাও তাতো যদি বাংলাদেশ কিছুমে তেতিয়া তোমাৰ কবালে ই দুৰ্যোগ বা যাৰা বাকচেৰা আছে এৰাৰ কবালে নতুন বাংলাদেশ যায় তোমাৰ প্ৰতি অনুৰোধ ৰৈলো প্ৰথমে আজ কেইখনতো চল্লিশটা দা হৈছে চল্লিছটা ফেমিলি ৰে তোমাৰ দিব পাৰ্ব এর পরেও তোমাদের যা যা লাগে আমারে জানাই বা এখানে রুহেল আছে জানাইবে আমি চাইতেছি যে আমার গরো যদি এক কেজি চাউল থাকে তাও অন্তত আমার সোনার কাঠটা আমার ক্ষমতায় তো সোনার কাঠের বেশি আমার কাবার করে না সোনার কাঠটা আমি চাইতেছি তোমরা সবাইরে সাথে নিয়ে আমি হয়তো শেষ হয়ে যাই ইয়ার এরপরে তোমরা তোমরার জায়গার থেকে আত্মীয় স্বজন থেকে যেভাবে পারো ম্যানেজ করিয়া আমি মনে করি এটা একটা একাত্তর সালে একটা মুক্তিযুদ্ধ হইছিল আর এখন একটা সময় আইছে প্রমাণ করার যে খেটা যুদ্ধা কেটা প্রকৃত অর্থে মানব সেবার লাইকা কাম করে আর দান্দার খেটা খেটার কাম করে। এখন সময় আইছে কারণ দেখুন সবাই কয় মাঠে যাই সবার মনের মধ্যে মরার ভয় ভয় তো তোমরা যারা আজকে আর এখানে আইস এর মানে প্রকৃত অর্থে মানুষের চিন্তাই আইসো এখানে চেয়ারম্যান মেম্বার ওইবার লেগে কেউ না আমি তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই তোমরা এখন একটা কাজ করবাই তোমাদের গ্রাম তোমরা লকডাউন করবাই যেভাবে বাইরের লোক যেন কোনোভাবে কেউ দুঃখ না পারে নতুন কোনো লোক যদি ঢুকে তোমরা যেন এই খবরটা যেন ইয়ন অসিরা পায় যে লোকটা যদি নারায়ণগঞ্জ থেকে জানো যে নারায়ণগঞ্জে গা নারায়ণগঞ্জের মানুষ যেন না পারে যেন প্রপারলি সুন্দরভাবে যেন প্রশাসনের মাধ্যমে যেন আয় তোমরা তোমাদের গ্রামটার সুরক্ষা দেওয়ার দায়িত্ব তোমরা আমি সময় দিয়ে যাইতেছি আর যখন চরম অভাব পড়বো তখন আবার তোমরা আমার সাথে যোগাযোগ করবাই আমি তোমার সাথে আছি তোমরা তোমাদের লেগে থাকো তোমাদের গ্রামটার লেগে থাকো আজকে এই পর্যায়ে আমি আরেকখানো যেমন দেওয়া লাগে অনেক দোয়ার হইল দূরত্ব রাখিয়া নিরাপত্তা রাখিয়া যত কান পারো খাম করিয়া যাও মর্মুতে এম নো মরতাম পারি এম মরতাম পারি আমি প্রতি বৃহস্পতিবার তাই গাড়ি দিয়া এই ডাকা সিলেট রোডের মধ্যে মরার সম্ভাবনা আমার সবচেয়ে বেশি আছে অতদিন মন্ত বাচ্চা আইছি এখানে যদি করোনায় যদি আমার নেগা নেওয়া তারপর অন্তত আমি মানুষের সামনে জানাজার দাঁড়াই না হইতে পারে আমরার লাগিয়া মানুষের যে এই লোকটা মানুষের লেগে খাম করতে করতে মারা গেছে এই দুর্নীতি হইয়া দান্দা হইয়া সুবিধা নিয়া এই ধরনের মত যেন আল্লাহ না দেয় আমি তোমরা লাগে আবারও দোয়া হইয়া আজকের মতো বিদায় নিতাছি তোমরা সুন্দরভাবে যারা গরিব তাদের কাছে এটা পৌঁছাই দিও আর যা যা লাগে তোমরাও যা যা লাগে রুয়েলের মাধ্যমে এই যে গ্লাভ এই মাছ যা যা লাগে আমার জানাইও আমি যত পারি যদি আমার সব ক্ষমতায় কুলায় আমি তোমরা দেওয়ার চেষ্টা করবো তোমরা রই যে দ্বার করাইবে আমি দুঃখিত কিন্তু আসলে এর খালি যা আর পাওয়া যাইতেছে না যেখানে তো ফাঁকে ফাঁকে টাকা যায় ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে প্রায় ষোলোতম দিনে আমরা লকডাউনে আসি সবাই যে যার মতো বাড়িতে অবস্থান করতেছে কিন্তু আজকে এই দিনে আমি আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই যে জীবনে অনেকবার হয়তো খাবার নষ্ট করেছেন অথবা নষ্ট করতে দেখেছেন এই প্রথমবার আপনাদেরকে বলছি যে এইবার খাবার না পাওয়ার যন্ত্রণা আপনাদের সামনে আসতে পারে পনেরো দিন লকডাউনে ষোলো দিন লকডাউনে আসি জানি না কতদিন পর্যন্ত লকডাউনে থাকবো এটা চিন্তা করার কোনো কারণ নাই যে টাকা থাকলে আপনি এখন খাবার পাবেন বাজারে অনেক জায়গায় খাবার আসতে যেতে যে পরিমাণ সময় লাগে তাতে এমনও হইতে পারে যে টাকা নিয়ে গিয়ে আপনি খাবার পাবেন না এখনের সময়ে মাত্র এক কেজি চালও কি ধরনের প্রভাব ফেলতে পারে আমি জানি না আপনাদের এই গ্রাম লেভেলের মানুষের এই ব্যাপারে ধারণা আছে যদি কেউ কেজি চালও দেয় যে কত বড় উপকার হয় মানুষের এইটা বোঝাইতে চাই আপনাদেরকে আমি প্রথমেই বক্তব্য শুরুর সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যাদের জন্য আজকে এই ভিডিওটি করা তারা হচ্ছে গিয়ে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ক্যাটারার অ্যাসোসিয়েশন যারা বাংলাদেশি বংশোদ্ভূত কিন্তু লন্ডনে যারা বিভিন্ন রেস্টুরেন্টের বিজনেসের সাথে জড়িত তারা আমাদেরকে কিছু ত্রাণ দিয়েছেন আমি প্রথমে এই যে বাংলাদেশি বংশোদ্ভূত ক্যাটারার্স অ্যাসোসিয়েশন ইউকে তাদেরকে আমাদের আমার পক্ষ থেকে আমার এলাকার মানুষের পক্ষ থেকে চুনারঘাটবাসীর পক্ষ থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং ওনাদের যে কথাটা আমার ভালো লাগছে যে আমরা আমরা তোমাদের ভুলি নাই দেখেন এমন অনেক সময় ওনারা আমাদেরকে মনে রেখেছেন স্পেশালিটি হচ্ছে গিয়ে অনেক সময় লন্ডন থেকে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন কিন্তু এমন এক সময় আপনারা সহযোগিতা করতেছেন যখন গতকালকেও প্রায় ছয়শো থেকে মানুষ লন্ডনে ইউকের মতো জায়গায় মানুষ মারা যাচ্ছেন অনেক মানুষ এফেক্টেড হচ্ছেন সবাই যেখানে ইয়ানি অফসি করতেছে তখন আপনারা আমাদের বাংলাদেশের কে যে ভুলেন নাই বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন এই জন্য আবারও আপনাদেরকে পুরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা যে শুধু আমাদেরকে ত্রাণ দিচ্ছেন তা না আপনারা অনেক আগে থেকেই এই করোনা ভাইরাসের আগেও বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজকর্মে আপনারা সব সময় আপনারা উপস্থিত ছিলেন আমরা আপনাদের জন্য দোয়া করা ছাড়া আমাদের এই সময় আমরা চাইলে আপনাদেরকে যদি কিছু করতে পারতাম তাহলে আমাদের ভালো লাগতো বরং আপনারাই আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমি আমার এই ভিডিওটি শেষ করার আগে শুধু একটা কথা বলতে চাই যে দেখেন যারা যারা হেল্প করতেছে তাদের প্রতি কৃতজ্ঞ থাকতে চাই আর আপনাদেরকে বলতে চাই যারা মনে করতেছেন যে অনেক টাকা নিয়ে বাসায় বসে আছেন অথবা মনে করতেছেন যে আপনার জন্য অভাব আসবে না মনে রাখেন সারা পৃথিবী যে জিনিস এক্সপিরিয়েন্স হচ্ছে অভিজ্ঞতা হচ্ছে এটা পৃথিবীর অনেক ধনী ধনী মানুষেরই অভিজ্ঞতা হয় নাই লস অ্যাঞ্জেলস মতো জায়গায় মানুষ এখন খাওয়া পাচ্ছে না নিউ ইয়র্কের মতো জায়গায় এখন মানুষ খাবে কি এই চিন্তা করতেছে সুতরাং আমরা বাংলাদেশে তো আপনারা ভালো করেই জানেন যে ষোলো কোটি মানুষকে তিনবার খাবার দিতে গেলে একদিনে প্রায় তিন সুলং প্রায় মানে অনেক পঞ্চাশ কোটি মানুষের খাবার দিতে হয় একদিনে আপনি কি কখনো ভাবছেন যে সামান্য এদিক সেদিক যদিও সরকার অনেক ভালো হইলেই ভূমিকা রাখতেছেন একটু এদিক সেদিক হইলেই এমনও হইতে পারে যে আপনি না খেয়ে থাকার সম্ভাবনা যারা জীবনে ভাবেন জীবনে এই অভিজ্ঞতা ছিল না যে খাবার না পাওয়ার যন্ত্রণা এই যন্ত্রণার মুখোমুখি আপনি হইতে পারেন তাই আপনাদের প্রতি অনুরোধ আমি নিজে যেখানে প্রতিদিন মাত্র একটা মাত্র তরকারি দিয়ে খাবার খাই এক টুকরা মাছের বেশি খাই না এমন না যে আমার খুব অভাব বা আমি অনেক বেশি গরিব আমি চাই বুঝতে আমার সকল দেশের মানুষের বিপদের সম্ভাবনা এই টাইমে আমি এরকম যাপন করতে পারি না আমি আপনাদের সবাইকে অনুরোধ জানাই যে এখন একটু মৃতবেই হন এই করোনা ভাইরাস জানি না পৃথিবীকে আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাবে করোনা ভাইরাসের ঝামেলা শেষ হইলে দরকার হলে আবারও যদি নষ্ট করতে চান নষ্ট করতে পারবেন কারণ আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যে ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ক্যাটারার অ্যাসোসিয়েশনকে আপনারা এই দুর্যোগের মোমেন্টে আমাদের পাশে দাঁড়িয়েছেন আরও বিভিন্ন এলাকার মানুষের পাশে দাঁড়াবেন আমি আবারও আপনাদেরকে অনুরোধ করতেছি যে আমাদেরকে আপনারা তো লন্ডনে যারা আছেন তারা অ্যাটলিস্ট করোনাতে মরলেও ভাইরাসে ভাইরাসে মরলেও খিদায়ে মরবেন বলে মনে হয় না কিন্তু আমরা এমন এক জায়গায় আছি যে ভাইরাসের যদি এইভাবে আমাদের লকডাউন অনেকদিন থাকতে হয় যে করোনা ভাইরাস মারা আমাদেরকে মারার আগে ক্ষুদাতেই আমরা মারা যাব তাই আমি আপনাদের জন্য আবারও দোয়া করে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমরা এই মালগুলা আমরা বিভিন্ন আরও কিছু মাল আছে এগুলা সহ বিভিন্ন জায়গায় যেহেতু আমরা একসাথে গেট টুগেদার করে যেহেতু দিতে পারতেছি আমরা বাড়ি বাড়িতে পৌঁছাই দিব আর আশা করি এই দোয়াটুকু আপনাদের জন্য যাবে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ